হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? তো বাবা একটু কাজে গেছিল, তো তারপর আসলো, তারপর আমাদের সাথে একটু ঘুরতে বের হয়। তো বাবা রেডি হয়ে গেছিলো আগেই, তারপর আমরা রেডি হয়ে তারপরে এই দেখো বেরিয়ে গেছি, আমি, মা, বাবা। তো এই যে এখানে সঙ্গতি ক্লাবের সামনে আসলাম, আর এই যে আমি আর মা এখান থেকে যাচ্ছি। তো আমি একটু ভিডিও করছিলাম, তারপর এখানে দেখো একটা লোক, মানে অসুর টাইপ কিছু একটা এসে যে এখানে মজা করছিল। তারপর এখানে আরো অনেকজন নাচ করে, আর আস্তে আস্তে আমরা ঢুকে যাই। আর আবারও দেখো একটু কাছের থেকে তোমাদেরকে একটু দেখালাম, তারপর এই তো ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরের জায়গাটা দেখো কত সুন্দর, কত সুন্দর ডেকোরেশন করেছে, তাই না? প্রত্যেকটা সাইডে লাইট দেওয়ানো, আর ডিজাইনগুলো দেখো কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে গিয়ে সংহতি ক্লাবের পূজা, মিন্স শঙ্কর চৌমনি, আগরতলা শঙ্কর চৌমনির পূজা। আর এখানে সবাই নাচছে, তারপরে এই যে আবার একটু দূরের থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে, না বাইরের থেকে একদম অসাধারণ লাগছিল। এই যে দেখতে পাচ্ছ। তো তারপর আমরা চলে যাই নেক্সট পূজা প্যান্ডেলে। তো নেক্সট পূজা প্যান্ডেল হচ্ছে কি একের চুমনি। তো এই যে এসে পড়লাম, এখানেও খুব সুন্দর করেছে, এখানে সিম্পলের মধ্যে খুব সুন্দর করেছে, এখানে আর ভিতরে ঢুকতে হয়নি, বাইরের থেকেই দেখা যাচ্ছে। এই যে দেখতেই পারছো। আর এই তো আমি, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর নেক্সট প্যান্ডেলে এসে পড়লাম, এটা হচ্ছে কি ফায়ার ব্রিগেডে, এগুলো সাধারণই করেছে। তারপর চলে আসলাম জয়নগর যুব সমাজ, এই যে যুব সমাজ ক্লাবে এই পূজাটা হয়। তো এখানে রবীন্দ্রনাথের উপরে থিমটা করে, তো এই যে ভিতরে ঢুকে গেলাম, মা যাচ্ছে সামনে দিয়ে। আর এই হচ্ছে গিয়ে মূর্তি, তারপর বেরিয়ে যাই। তারপরে আমি একটু ডং করছিলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করি, তারপরে আমরা যাই নেক্সট পূজা প্যান্ডেলে, যেটা হচ্ছে গিয়ে জয়নগরে নবদিগন্ত ক্লাব। তো দেখতেই পারছো এটাও খুব সুন্দর হয়েছে। আর দেখো কি পরিমাণে ভিড়, কারণ এখানে মিন্স আরতি হচ্ছিল, তো তার জন্য ভিড়টা বেশি ছিল। আর ঝাড় লাইটগুলো কি সুন্দর লাগছে, তাই না, উপর দিয়ে। আর এই হচ্ছে কি দুর্গা মা। আর এই তো সাইডে ডেকোরেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখিয়ে দিলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এখানে আরো কি হচ্ছে দেখতে থাকো। Thank you.
তারপর নেক্সট পূজা প্যান্ডেলে চলে যাই। এটা হচ্ছে গিয়ে জেপিসি ক্লাব জয়নগরের, এই যে এটা ওপেনই করেছে, বাইরে থেকেই সবাই দেখতে পারবে এমন আর কি। তো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর জয়নগরে আসি, দশমী ঘাট। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো।